এই সবুজ গ্রহ জুড়ে দাফিয়ে বেড়াচ্ছে নানান বাহারের বিচিত্র সব প্রাণী। চালচলন, খাদ্যাভ্যাস, সঙ্গী নির্বাচন, যৌনতায় তাদের প্রত্যেকের রয়েছে পৃথক স্বকীয় বৈশিষ্ট্য। এই বৈচিত্র্যময় বিশ্বে বৈচিত্র্য সব প্রাণীদের সম্পর্কে জানা আমাদের এই ক্ষুদ্র জীবনে কুলিয়ে ওঠা সম্ভব নয় মোটেও। তারপরেও দু একটি প্রাণী নিয়ে কিঞ্চিত জ্ঞান লাভের চেষ্টা মন্দ হয় না। আজকে জানাবো বিশাল দেহের হাতি সম্পর্কে। হাতি সম্পর্কে এমন অনেক তথ্য রয়েছে যা আপনাদের আগে অজানা ছিল। আর তাতে আর কিছু হোক বা না হোক, চিত্রটা প্রফুল্ল থাকে ক্ষণিকের তারা তা নিশ্চিত। সেই ধারাবাহিকতায় বেশ কিছুদিন আগে প্রাগৈতিহাসিক যুগের অধিকার সাপ নিয়ে কিছুটা বলেছিলাম। আজ চেষ্টা করছি স্থল জগতে বিচরণ করা সর্বপ্রেক্ষা স্থলকায় প্রাণী হাতি নিয়ে। বাংলা ভাষায় হাতি নানা পদের বাহারি নামের অভাব নেই, যেমন গজ, হস্তি, কোরে ইত্যাদি। সুর ব্যবহার করে হাতি শ্বাস প্রশ্বাস নেয়, পানি খায়, জল খেলি ইত্যাদি প্রয়োজনীয় কাজ অনায়াসে সেরে নেয়। সুরকে হাতের মতো যে কোনো জিনিস শক্ত করে পাকড়ে ধরার অপূর্ব ক্ষমতা থাকায় বাংলায় এই বিশাল প্রাণীটিকে ডাকা হয় হাতি। গরু, ছাগল, গাদা, ঘোড়া, ভেড়া, শুকর ইত্যাদি উপকারী প্রাণীর মতো বিশেষণে টৈটম্বুর জনপ্রিয় গালি হিসেবে বাংলা ভাষায় হাতির ব্যবহার না থাকলেও বিশালত্বের উপমা ব্যবহার রয়েছে হাতির জোরালো উপস্থিতি। যেমন বিশাল শরীরের অধিকারী নাদুস নুতুস কাউকে দেখলে সাত পাঁচ না ভেবে আমরা বলি ও একটা হাস্ত হাতি। কখনো কাউকে বেহিসাবি খেতে দেখলে উড় আউড়ে বেড়াই বেটা হাতির মতো খায়। বিত্ত বৈভবের পরিচায়ক হিসেবে মানুষের এত উপকার করার ধরন হাতিকে মোটে হাবারাম বা বুদ্ধ পানি বাবার সুযোগ নেই। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাণীবিজ্ঞানীরা ইতিমধ্যে নিশ্চিত হয়ে গেছেন মানুষের পরে বুদ্ধিমত্তার বিচারে হাতি শিম্পাঞ্জি বা ডলফিনের সমপর্যায়ের। হাতির মাথায় মগজের পরিমাণ প্রায় 5 কেজি, যা স্থল জগতে সবচেয়ে ওজনদার মগজ। একটি পূর্ণবয়স্ক হাতি সাধারণত 50 থেকে 70 বছর পর্যন্ত বাঁচে। ব্যতিক্রম হিসেবে 82 বছর বেঁচেছে এমন রেকর্ড আছে। বয়স বাড়লে গেঁটো, বাতসহ নানা রকম অসুখ বিসুখে ভোগে এই বিশাল প্রাণীটির প্রাণবায়ু ঊর্ধ্বকাশে মিলিয়ে যায়। এছাড়া মূল্যবান দন্ত লাভের কারণে কিছু লোভী মানুষের নির্দয়গুলির কাছে প্রতি বছর অকাল মৃত্যু ঘটে অসংখ্য হাতির। বিশাল স্বাস্থ্য ও দানবীয় শক্তির অধিকারী থাকায় পূর্ণবয়স্ক হাতিকে চটাতে সাহস করে না অন্য সব বন্য প্রাণী। অবশ্য বনরাজ সিংহ তোয়াক্কা করে না। বোধহয় পশু রাজ্যের মান ইজ্জত রক্ষায় হাতির বিশাল শরীরটাকে চেড়া বেড়া করে শক্তি প্রদর্শন করে মর্জি হলেই। সাথে বাঘ মামার কথা উল্লেখ না করলে বড্ড ভুল হবে। উদর প্রস্তুতি নিমিত্তে হস্তি শাবকদের হামেশা আক্রমণ করে বসে সুযোগ পেলেই মা হাতির গর্ভধারণ যন্ত্রণা পায় 22 মাস। শিশুকে যথাযথ লালন পালন ও উপযুক্ত জীবন ধারণ শিক্ষা দীক্ষিত করতে 2.5 থেকে 4 বছর বিরতি দিয়ে সাধারণত মা হাতিরা পুনরায় গর্ভধারণে মনস্থির করে। নবজাতক শিশু হাতির ওজন প্রায় 105 কিলোগ্রাম। জন্মের 16 মাস পর থেকে সুরের দুপাশে দাঁত গজাতে শুরু করে শিশু হাতির। মানুষের মতো ছেলে মেয়ে আত্মীয় স্বজন পরিবেষ্টিত জীবন হাতি বেশ পছন্দ করে, সে কারণে তাদের পারিবারিক বন্ধন বেশ সুদৃঢ় থাকে। রাজনৈতিক নেতার মতো নেতৃত্ব হাতি নিয়ে দল পরিচালনা করতে বয়স্ক শক্তিশালী পুরুষ হাতিদের বড্ড খায়েশ। তবে দল নেতা হওয়া এত সহজ কম্য নয়। যোগ্যতার প্রমাণ দিতে একই দলের অন্যাক্ষণ পুরুষ হাতির সাথে রীতিমতো তুমুল লড়াই করে জয়ী হলে তবে তা কষি বাস। বিভিন্ন প্রকার গাছ, লতা পাতা, ঘাস, ফলমূল ইত্যাদি হাতির খুব প্রিয়। শরীরটাকে হাতিমা করে রাখতে বুড়ি ভোজনে হাতিকে ব্যয় করতে হয় দৈনিক 14 থেকে 19 ঘন্টা। এই সময় হাতি সাবার করে প্রায় 150 কেজি খাদ্য, সাথে প্রায় 140 লিটার পানি। পরিভোজন উৎসবের মতো মল ত্যাগে হাতে জুড়ি মেলাবার, দিনে ত্যাগ করে 18 থেকে 16 বার, তাতে মল ত্যাগের পরিমাণ প্রায় 100 কেজি। এবার নিশ্চয় বুঝতে পারছেন হাতি প্রতিপালনের ঠেলা। দানবীয় শক্তির দাপটের সাথে খেপাটে ক্রোধের সমন্বয় থাকায় সাপ, হনুমান, ষাঁড় ইত্যাদি বিষধর শক্তিশালী প্রাণীর মতো নিজের অজান্তে হাতি যথারীতি শক্ত ভিত গড়ে উঠে কিছু বীর মানবের মানস ফটে। সেখান থেকে ক্রমেশ ক্রমান্বিত সংক্রমিত হয়ে বলিষ্ঠ না হলেও মিন মিন অবস্থায় নেয় কিছু কিছু ধর্মে,
যেমন দেবতা গণেশের বাপ মূর্তিতে তৈরিতে কল্পনা করা হয়েছে হস্তি মস্তকের উপস্থিতি মেয়েতে রূপে প্রবেশ করানোর চেষ্টা আছে বুদ্ধের জন্মের পূর্বে বুদ্ধের মাতা মহামায়ার সাথে হস্তির স্বপ্ন দেখার অপেক্ষা